শুভ সন্ধ্যা। হ্যালো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, তিনবারের প্রধানমন্ত্রী, তার মানে তৃতীয়বার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, মাঝখানে গ্যাপ ছিল, পরপর দুইবার এখন কমনওয়েলথ সম্মেলনে। কমনওয়েলথ মানে কি? ব্রিটিশ প্রভুদের কলোনি, যেসব দেশগুলো ছিল সেইসব দেশগুলোকে তারা কমনওয়েলথ কান্ট্রিজ হিসেবে আখ্যায়িত করেছেন। সম্ভবত 50টা দেশ আই থিঙ্ক সেখানে যোগ দেওয়ার জন্যে, মানে প্রাক্তন প্রভুদের পা চাটার জন্যে সেই সব প্রাক্তন গোলামেরা লন্ডনে গিয়েছে। আমার কথা কি পরিষ্কার বোঝা গেছে? ব্রিটিশ খেদাও আন্দোলনের জন্যে অগণিত মানুষদের প্রাণ দিতে হয়েছে, সেই ব্রিটিশ প্রভুদের পা চাটার জন্যে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা লন্ডনে গিয়েছেন। গত 3-4 দিন আগে আমি দেখেছি রূপা নামে একটি মেয়ে সাংবাদিক 71 টিভিতে সে অনেক ভালো ভূমিকা রেখেছে, সরি, সে সেই কমনওয়েলথ সম্মেলনের প্রোগ্রাম কভারেজ দিতে গিয়ে তাদের ক্যামেরা সেখানে সেট করেছে, তার স্টাফদেরকে নিয়ে সে লন্ডনে কাজ করতে শুরু করেছিল, কিন্তু সেখান থেকে তাদের 71 টিভির ক্যামেরা এবং আরও অনেক যন্ত্রপাতি বিএনপির নামধারী জামাত শিবির বিএনপির তথা 71-এর পরাজিত ঘাতক বাহিনী সেখান থেকে সেগুলো ছিনিয়ে নিয়ে গেছে দিনে দুপুরে লন্ডনের মতো জায়গায়, সেখানেও কোনো নিরাপত্তা নেই। তাহলে আমরা কোথায়, পৃথিবীর কোথায় নিরাপত্তা দেখতে পাচ্ছি? শুধু কি বাংলাদেশে এমন নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা, নাকি পৃথিবীর সো কল্ড ডেভেলপড অ্যান্ড সভ্য জাতি সিভিল সোসাইটির মানুষদের দেশেও এমনটি হচ্ছে? আচ্ছা, এটা করে একটা পয়েন্ট, আজকে জাস্ট কয়েক মিনিট আগে আমাকে একজন খন্দকার শরীফ, তিনি ঢাকায় থাকেন, একজন ব্যবসায়ী, আমার পালটকের একজন বন্ধু, আমার ছোট ভাই, কুমিল্লার কৃতি সন্তান, তিনিও শুনবেন আমাদের কথাগুলো, একটা পোস্ট আমাকে শেয়ার করেছেন। লন্ডন থেকে একজন তরুণী, তার নাম কি জানি আমি ভুলে গেছি, নাম নাই ওখানে, সেমন পরিচয় দেওয়া হয়নি, তবে আমি জানি ওই ভদ্রমহিলা একজন সেলিব্রিটি, তিনি বিভিন্ন মিডিয়ার সাথে কাজ করেন, সম্ভবত অভিনয়ও করেন, তিনি তাঁর ধর্ম হিন্দু ধর্ম, এর আগেও তিনি যখন বাংলাদেশে হিন্দুদের উপর, মাইনরিটি গ্রুপসদের উপর আক্রমণ হয়েছে, মন্দির ভেঙেছে, এই ধরনের ব্যাপার যখন হয়েছিল, হিন্দুদের পাড়ায় আগুন লাগিয়েছিল, ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল, এমন অবস্থায় তিনি ফেসবুকে এসে লাইভ প্রটেস্ট করেছেন, প্রতিবাদ করে তিনি একটা লাইভ ভিডিও পোস্ট করেছিলেন, সেটা দেখে আমারও খুব খারাপ লেগেছিল, আমিও সেটাকে শেয়ার করেছিলাম, কিন্তু এর মধ্যে আর তাকে আমি দেখিনি। বাংলাদেশে যখন
বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের নির্যাতন হয়। সরকারি দল, সরকার কর্তৃক, সরকারের এজেন্টদের মাধ্যমে যখন মানুষ তাদের অধিকার বঞ্চিত হয়, গণতন্ত্রকে হত্যা করা হয়, বিনা ভোটে যখন মানুষ সে দেশের গণতান্ত্রিক অধিকার হারিয়ে অবৈধ সরকার দ্বারা শাসিত হন, তখন তিনি ওই মহিলাকে আমি কখনো প্রতিবাদ করতে দেখিনি। ওই মহিলাকে আমি কখনো দেখিনি যখন বাংলাদেশের 3 বছরের শিশু, মেয়ে শিশুকে ব্লেড দিয়ে তার যোনিপথ কেটে তাকে ধর্ষণ করেছে। এই ধরনের যখন ধর্ষণের পর হত্যা করা হয়েছে, ওই তরুণীকে আমি কখনো দেখিনি। কিন্তু আজকে তার ক্ষোভের বিষয় হল লন্ডনে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদের আড়ালে ছত্রছায়ায় লন্ডনে যে ঘটনাগুলো হয়েছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় যখনই আমাদের প্রধানমন্ত্রী যান, গত বছর রমজানের মাসে তিনি ভিয়েনায় এসেছিলেন, সেখানেও ওখানে একজন আছে, তার বাড়ি সিলেট, তার নাম হলো পাগলা মালিকা। পাগলা মালিকা নামে একটা জঘন্য বেয়াদব লোক আছে, তার দাড়ি আছে, আবার মাথার চুল ন্যাড়া আছে, জঘন্য বেয়াদব, সিলোটি ফাগা। সে এখানে এসো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অসম্মান করার জন্যে তার উচ্ছৃঙ্খল লোকজন, জামাত শিবিরের লোকদেরকে নিয়ে, বিএনপির উচ্ছৃঙ্খল লোকদেরকে নিয়ে, অশিক্ষিত অর্ধশিক্ষিত মূর্খদেরকে নিয়ে এসে ভিয়েনাতে তিনি অস্ট্রিয়া সেন্টারের সামনে সেখানে স্যান্ডেল ছুঁড়েছেন তার দিকে, গাড়ির দিকে পচা ডিম ছুঁড়েছেন, পচা কলা ছুঁড়েছেন, এবং তিনি সেগুলো ফেসবুকে ডিক্লারেশন দিয়ে এসেছিলেন। লন্ডনে যাওয়ার পরও প্রধানমন্ত্রীকে সেভাবে বিভিন্নভাবে তার বিভিন্ন প্রোগ্রাম এবং বিভিন্ন সামাজিক প্রোগ্রাম বা কমিউনিটিদের প্রোগ্রামে তিনি যখন অ্যাটেন্ড করতে গিয়েছেন, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে স্লোগান, অশ্লীল স্লোগান দিয়েছেন এবং হরে কৃষ্ণ হরে রাম কী কী, রামায়ণ, বঙ্গবন্ধুর বাপের নাম কী কী, এসব কী কী বলেছে। তো ওই মহিলাকে আমি অবশ্যই অসম্মান করব না, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলবো, যখন আপনার হিন্দু ধর্মের উপর আঘাত এসেছে তখনই আপনি প্রতিবাদ করতে আসেন, যখনই কোনো নিপীড়িত নির্যাতিত অধিকার হারা বঞ্চিত মানুষের প্রতি অত্যাচার হয় তখন আপনি কোথায় থাকেন? আপনি অত্যন্ত সুদর্শনা একজন সুশিক্ষিতা মহিলা, যদিও আপনার দাঁত উঁচা, কথা বলতে গিয়ে আপনার একটু সমস্যা হয়, এটা বলবেন না যে আপনার দাঁত উঁচা, আমার তো দাঁতই নেই। আপনি তখন কোথায় থাকেন হে রমণী তরুণী? আপনি তো ধর্মান্ধ, আপনি হিন্দু মৌলবাদী, আপনারা সেই হিন্দু যারা মুসলমানরা গরু জবাই করলে মুসলমানদেরকে হত্যা করেন, তাই না? আপনারা যখন শুকুরের মাংস খান, কচ্ছপের মাংস খান, কাঁকড়ার মাংস চিবিয়ে খান, তখন তো আমি শুনি নাই, দেখি নাই কোনো মুসলমান কাউকে বলেছে এই তুমি শুকুরের মাংস খেও না, হে তুমি শিয়ালের মাংস খেও না, তুমি মদ্যপান করিও না, তোমার মতো তুমি যা খুশি তুমি তোমরা তাই করো। কিন্তু মুসলমানদেরকে কী পেয়েছেন? আপনাদের পূর্বপুরুষরাই জওহরলাল নেহরু, সোকল মহাত্মা গান্ধী, তাদের কারণেই ভারত মাতা ভাগ হয়েছে, যদিও আপনারা দোষ চাপান মুসলমানদের উপর, মুসলমানরা বাধ্য হয়েছিল আপনাদের মতো এইসব অপবিত্র মানুষদের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য। 1947 সালে আপনারা পূর্ববঙ্গ থেকে কেন চলে যান নাই? কেন আপনারা এখনো বাংলাদেশে 7-8% হিন্দু হয়েও বাঙালিদের উপর প্রভুত্ব করছেন, দাদাগিরি করছেন ওই প্রতিবেশী ভারতের সহযোগিতায়? বাংলাদেশকে কি আমরা স্বাধীন করতে পেরেছি? অর্থনৈতিকভাবে পারিনি, সাংস্কৃতিকভাবে পারিনি, আপনাদের টেলিভিশন প্রোগ্রাম আমাদের বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছেন, আপনাদের
কমার্শিয়াল প্রোগ্রাম আমাদের টেলিভিশনগুলোতে দিতে বাধ্য করছেন, আপনারা আমাদের রাস্তাঘাট দখল করেছেন, আপনারা আমাদের দেশে পচা ডিম সাপ্লাই দিচ্ছেন, কচ্ছপের ডিম সাপ্লাই দিচ্ছেন মুরগির ডিম বলে, আমাদের পচা ডাল খাওয়ান, পচা চাল খাওয়ান, আপনারা কী পেয়েছেন? 20 কোটি বাঙালিদের জন্য আপনারা একটা পারমানেন্ট মার্কেট তৈরি করেছেন, আপনার লজ্জা করে না হে তরুণী? হ্যাঁ, কোথায় লেখাপড়া করেছেন আপনি? কিসের লেখাপড়া করেছেন আপনি? নির্লজ্জ বেহায়া, যখন প্রতিবাদ করবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, কমিউনাল চলবে না, হিন্দুদের উপর অত্যাচার ভোট করেছেন, হিন্দুদেরকে এত দুর্বল ভাববেন না, মুসলমানদেরকেও এত দুর্বল ভাববেন না, হিন্দু মুসলিম সবাই মিলেমিশে একই জাতি, আমরা মানুষ জাতি, ধর্ম। সেজন্যই আমি বলেছি পৃথিবীতে কোনো ধর্মের দরকার নেই, ধর্মগুলো মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করেছে। আপনাদের পোষায় না, আপনারা চলে যান পূর্ববঙ্গ, এটা ইসলামিক কান্ট্রি, ইস্ট পাকিস্তান ছিল, এটা মুসলমানদের দেশ থাকবে। কোনো সেকুলারিজমের দরকার নেই, কোনো পীড়িতির দরকার নেই, আপনারা গরু খান না, আপনারা আপনাদের নিয়ে থাকেন। মুসলমানরা গরু খায়, তারা গরু খাওয়ার দেশে থাকবে। আমি কি কথা বুঝাইতে পারছি? আপনি মার্কান মনে করবেন না আমি কমিউনাল, আমি এখানে ঝগড়া লাগাইতে চাই না। আপনারা এই হিন্দুরা প্রশ্রয় দিয়ে 47 বছর যাবৎ আমাদের দেশের সরকারগুলোকে, কে ক্ষমতায় আসবে না আসবে আপনাদের দাদাদের উপর নির্ভর করতে হয় আমাদের, তাই না? কি বলছেন, বাংলা বোঝেন? আমরা বেকব নই, সব বুঝতে পারি। আপনারা আপনাদের ধর্ম নিয়ে থাকুন, আপনারা আপনাদের গরু খাওয়া নিয়ে যারা খাবে তারা গরু খাওয়া নিয়ে থাকবে, বাধা দেওয়ার কোনো অধিকার আপনার নাই। মুসলমানরা গরু খেলে মুসলমানদেরকে হত্যা করেছেন, আমার কাছে অনেক দলিল আছে, প্রমাণ আছে। হিন্দুরা গই, আপনারা আপনাদের ইচ্ছা মতো যা খুশি তাই খান, আপনারা হিন্দুরা লুকিয়ে লুকিয়ে গরুর মাংসও খান, আবার হরে কৃষ্ণ হরে রাম শেখ মুজিবের বাবার নাম কি বলছে, এগুলো কি স্লোগান, এরা কারা? এগুলো ভালো করে তদন্ত করতে হবে। আর আমাদের অথর্ব সরকার, নতজানু সরকার, মেরুদণ্ডহীন সরকার, শেখ হাসিনার সরকারকে দ্রুত বেগে পদত্যাগ করতে হবে, দ্রুত বেগে নির্দলীয় নির্দলীয় নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, তা নাহলে বাংলাদেশে সশস্ত্র বিপ্লব হবে, হিন্দু মুসলিম দাঙ্গা অলরেডি লেগেই আছে, দ্রুত বেগে লেগে যাবে। কাজে আমি বলবো শেখ হাসিনা, আপনি লন্ডন থেকে ফিরে এসে দ্রুত বেগে পদত্যাগ করুন, আপনি নির্লজ্জ বেহা জোর করে ক্ষমতা আঁকড়িয়ে ধরে রেখেছেন অস্ত্রের বলে, ক্ষমতার বলে। আপনার কত পার্সেন্ট সাপোর্ট আছে আপনি জানেন? বাংলাদেশের একটা মানুষও আপনাকে পছন্দ করে না শেখ হাসিনা, নির্লজ্জ বেহায়ার মতো আঁকড়িয়ে ধরে রেখেছেন। সেনাবাহিনীর প্রধানকে কোটি কোটি টাকা দিয়েছেন অ্যাডভান্স, না? সেনাবাহিনীর প্রধান বলেন, আপনার বিচারপতি বলেন, আপনার প্রধান বিচারপতি বলেন, আপনি কাকে বলেন, পুলিশ প্রধান বলেন, সব চোর, মৃত্যুক, ধোকাবাজ, ফকির, গরিব, কথা বুঝেন নাই? জায়গা জমিন বিক্রি করে এদেরকে করছে। সেনাপ্রধানের বাবাকে আমি চিনি, আনসার বাহিনীতে চাকরি করতেন এবং রাজাকার ছিল সে, হেনি ঢোলা হেনি, বুঝেন নাই? কে মনে করেছেন খবর আমরা রাখি? আপনি ক্ষমতাচ্যুত হলে আপনার হাড্ডির খবর পাওয়া যাবে না, ছাই খুঁজে পাওয়া যাবে না শেখ হাসিনা। পদত্যাগ করুন নির্লজ্জ বেহায়ার মতো, নাহলে জুতার বাড়ি খেতে খেতে আপনার দাঁত তো নাই নড় বড় হয়ে গেছে, একটা দাঁত থাকবে না। এলোমেলো কথা হচ্ছে নাকি আমার? এলোমেলো হলে আপাতত আমি আর কথা বলবো না, যা বলার বলেছি, পরে আবার কথা বলবো। হ্যাঁ, সবাই ভালো থাকুন, জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা।
Love is power. Love is peace. Love is happiness. Love is life. Love never dies. Prem dharma, shara dharma.